সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আবু বকর সিদ্দিক ফিজিওথেরাপিস্ট আজকে কথা বলবো কাদের জোড়া সরে গেলে কি কি এক্সারসাইজ করতে হয় কাদের জয়েন্ট বিভিন্ন কারণে সরে যেতে পারে বিভিন্ন ধরনের স্পোর্টস ইনজুরি থেকে কাদের জোড়া সরে যেতে পারে যেমন ফুটবল ক্রিকেট টেনিস হকি খেলার সময় যদি কাদের মধ্যে কেউ আঘাত পায় বা কাদের জয়েন্টে যদি মোচড় লাগে তাহলে কাদের জোড়া সরে যেতে পারে ভারী কোনো জিনিস উঠানামা করার ফলে কাদের জোড়া সরে যেতে পারে কেউ যদি হাতের মধ্যে ধরে সজোরে টান মারে তাহলে কাদের জোড়া সরে যেতে পারে এছাড়া মোটর বাইক অ্যাক্সিডেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কাদের জোড়া সরে যেতে পারে যাদের আর্থ্রাইটিস রয়েছে বাত ব্যথা রয়েছে এই বাত ব্যথা সমস্যার কারণেও অনেক সময় কাদের জোড়া সরে যায় কাদের জোড়া একবার সরে গেলে বারবার সরে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজের প্রয়োজন এবং শোল্ডার সাপোর্ট বিভিন্ন ধরনের মডিফাইং সাপোর্ট প্রয়োজন হয় এজন্য একজন স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী থেরাপিউটিক এক্সারসাইজ প্রয়োজন প্রিয় দর্শক কাদের জোড়া সরে গেলে কি কি এক্সারসাইজ করতে হয় যে এক্সারসাইজ করলে আপনার কাদের জোড়া আর সরে যাবে না সেই এক্সারসাইজগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনার নিয়মিত এই এক্সারসাইজগুলো করলে কাদের জোড়া পুনরায় আর সরে যাবে না অর্থাৎ শোল্ডার ডিসলোকেশন হবে না এক্সারসাইজ নাম্বার ওয়ান কাঁধে প্লাস্টার অবস্থায় যে এক্সারসাইজগুলো করবেন তা হচ্ছে যদি আর্ম স্লিং লাগানো থাকে বা প্লাস্টার থাকে তাহলে হাতটা এ পর্যন্ত উঠাবেন উঠিয়ে আস্তে আস্তে পিছনের দিকে নেবেন কিন্তু অপর হাত দিয়ে চাপ দিবেন আবার উপরে উঠাবেন এ পর্যন্ত উঠিয়ে এ হাত দিয়ে নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখবেন প্লাস্টার খোলার পরে যে এক্সারসাইজগুলো করবেন সাপোজ যদি এই কাদের জয়েন্ট সরে যায় তাহলে পিছনে একটা দেয়াল নিয়ে নেবেন আমি এখানে চেয়ার ইউজ করছি জাস্ট এইভাবে চাপ দিবেন চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন জাস্ট লাইক দিস 10 সেকেন্ড হয়ে গেলে আস্তে আস্তে ছেড়ে দিবেন তারপর এরকম করে আবার সামনে দেয়াল নেবেন নিয়ে সামনের দিকে চাপ দিয়ে ধরে রাখবেন জাস্ট লাইক দিস মানে দেয়ালের মধ্যে চাপ দিবেন এইভাবে এইভাবে 10 সেকেন্ড ধরে রাখবেন এইভাবে এই এক্সারসাইজটি 10 রিপিটেশন করবেন দিনে 3 টাইমস এইভাবে যে কাদের জোড়া সরে যাবে সেই কাদের জোড়ার নিচে দিবেন দিয়ে এবার চাপ দিয়ে ধরবেন জাস্ট লাইক দিস চাপ দিয়ে ধরে এরকম করবেন এক্সারসাইজ নাম্বার 5 এই এক্সারসাইজটি করার জন্য একটি লাঠি ব্যবহার করতে হবে জাস্ট এরকমভাবে ধরে উপরে উঠাবেন তারপর আস্তে আস্তে নামাবেন এইভাবে আবার উঠাবেন আবার নামাবেন এইভাবে 10 রিপিটেশন করবেন দিনে 3 টাইমস সর্বশেষ যে এক্সারসাইজটি দেখাবো তা হচ্ছে এরকম পজিশনে যাবেন গিয়ে এরকম করবেন এরপর আবার উঠবেন আবার এরকম করবেন আবার উঠবেন এরপর যে কাদের জয়েন্ট সরে গেছে সেই কাদের হাতের উপর ভর দিয়ে একটু নিচু হবেন আরেকবার একটু উঁচু হবেন জাস্ট লাইক দিস সাপোজ এই কাদের জোড়া যদি সরে যায় তাহলে এই কাদের যে হাত রয়েছে এই হাতের উপর ভর দিয়ে এরকম করব আবার সোজা হব জাস্ট লাইক দিস প্রিয় দর্শক আমার দেখানো এই এক্সারসাইজ যদি আপনারা নিয়মিত করেন তাহলে পুনরায় আর আপনাদের কাদের জোড়া সরে যাবে না ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে